সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় দর্শক, ঢাকা কাওয়ান বাজার থেকে অনেকদিন পর বেলের আপডেটটা জানাবো। তো চলুন, আমরা বিক্রেতা ভাই আছে যে কোন জেলা থেকে বেল আসে, কত করে বিক্রি করছিল, এ টু জেড। তো ভিডিওটা অবশ্যই আপনারা লাইক দেবেন, প্রত্যেকটা ভিডিওতে আমার লাইক দেবেন, আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে। তো আর বেশি কথা বলবো না, সরাসরি বিক্রেতা ভাই আছে, বিক্রেতা ভাইয়ের সাথে সরাসরি কথা বলবো। মমিন ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছেন। জি আলহামদুলিল্লাহ ভাই, একটু বলবেন বেলের খবর কি আমাদেরকে একটু বলেন। বেলের খবর আলহামদুলিল্লাহ ভালো। আমদানি কেমন হচ্ছে একটু বলেন? আমদানি আমদানি বেশি কিন্তু মাল দানে কম, মানে আমদানি বেশি, পাবলিক কম খাচ্ছে না, খাচ্ছে কম। তাহলে কি দাম তাহলে সস্তা আছে? তাহলে দাম সস্তা, দাম সস্তা না? আচ্ছা, আমরা যদি আপনার এই সামনের যে বেলটা বলি, আচ্ছা এরা কত দিছিলেন ফিজ ভাই? এটা তো দাম আছে 20 টাকা, কাস্টমারে বলে 15-16। আপনি কত হইলে বিক্রি করবেন? বেসমো কত? 17-18 টাকা হইলে বিক্রি করবো। 17-18 টাকা হইলে? এনে কত পিস আছে ভাই? এরা কত 110-120 পিস আছে। নিলে কি এগুলো সব বিক্রি করতে হবে না? 50 পিস দিবেন, 20 পিস দিবেন? যেরকম 50-এর নিচে না, 50 পিসের নিচে না, 20 পিস চাইলে দিবেন না? না, 150 আর উপরে যা নিতে পারে আর কি, উপরে যা নিতে পারে। আচ্ছা, আর এই ফাঁসেটা কত বিক্রি করেন ভাই? এটা 12-14 টাকা। 12 টাকা না? আচ্ছা আচ্ছা, আর এটা 12 টাকা বিক্রি করবেন না দাম চাইছেন? 12 টাকা বিক্রি করি। 12 টাকা বিক্রি করবেন না? আর এটা দিছিলেন কত ভাই, মোহন ভাই? এটা এটা একই সেম দাম, একই দাম। আর এগুলা? আই হ্যাঁ, এগুলো আপনার 10 টাকা 12 টাকা, 10 টাকা 12 টাকা না? আর এই ফাঁসেটা ভাই একই, একই এটা এক সাইজের। আচ্ছা, ওগুলো আমার দাম কম। এগুলা কত দিয়েছেন ভাই? এগুলা বেচছি 9 টাকা করে বেচছি, 9 টাকা। আর ওই যে ওই ছোটটা, ওই যে কোনা দেখা যাচ্ছে মোহন ভাই, ওটা কত দিছিলেন? একবারে কোনা? হ্যাঁ হ্যাঁ, এটা বেচছি 2.5 টাকা, 2.5 টাকা। আই হ্যাঁ, এগুলো 5 টাকা। আর এগুলো 5 টাকা করে না? এত সস্তা কেন? এগুলো ছোট তো, তো 2 টাকার যে মালটা আমি যেটা ওজনে দেখতে পাচ্ছি ব্যানগের ওজনে, এগুলো তো ব্যানগের আলাদা তো 15-20 টাকা বিক্রি করে ভাই। না না, ওগুলোর দাম 10 টাকা বেশি, 10 টাকা বিক্রি করে ব্যানগের না? 5 টাকা নিয়ে 10 টাকা বেশি, ওই 2 টাকা 3 টাকা নিয়ে স্কুলের সামনে বেশি 5 টাকা, 2 টাকাটা 5 টাকা বেশি। আচ্ছা আচ্ছা, বুঝতে পারলাম। তাহলে এখন আমদানি বেশি হওয়ার কারণে কদবেলের দামটা একেবারেই সস্তা না? বড় ভাই, ওগুলো কত দিছে? ওগুলো ওজনে কুড়াগুলো? ওগুলো 20 টাকা। ওগুলো 20 টাকা একদম? 18-20 একদম, একদম। আচ্ছা বুঝতে পারলাম। তো কোন জেলা থেকে এখন কদবেলটা বেশি আসে? এখন মা বর্তমানে মানিকগঞ্জ, ফরিদপুর, সাতক্ষীরা ছিল, সাতক্ষীরা শেষ। আচ্ছা আচ্ছা, তাহলে অনেক জেলা থেকে আসে না? এটা কি চাষ করে নাকি এমনি বাগান? চাষ না, এটা গাছ, এটা বাগান আছে। বাগান আছে না, চাষ করে না? না, বাড়ি বাড়ি গাছ আছে তো, তো এই বাড়ি বাড়ি ব্যাপারীরা আবার গাছ কিন না, মাল বাজারে পাঠায়, কারণ বাজার পাঠায়, কারণ কারণ বাজার এরশাদ বিল্ডিং এর পূর্ব পাশে তো, হাসিনা হাসিনা মার্কেট, হাসিনা মার্কেট। এটা তো হাসিনা মার্কেট বলে না, কোনটা রেলওয়ে, রেলওয়ে মার্কেটের দিকে নেই, মানে রেল লাইনের পাশেই নাকি? রেল লাইনের পাশে। আপনি তো 24 ঘন্টায় থাকেন? 24 ঘন্টা। তো সুপ্রিয় দর্শক, আপনাদেরকে জানিয়ে দিলাম যে কদবেলের দাম, পাইকারি কত করে বিক্রি করছিল সম্পূর্ণ আপডেটটা। আপনারা চাইলে আসতে পারেন মোহন ভাইয়ের কাছে, আর ওনার কাছে এসে আপনারা কদবেলগুলো নিতে পারেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।